আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এইচএসসি পরীক্ষা 2023 রেজাল্টের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জানো যে আগামীকাল এইচএসসির রেজাল্ট 2023 প্রকাশিত হবে। কিভাবে খুব সহজেই সরাসরি মার্কশিট সহ সবার আগে তোমরা রেজাল্টটি দেখতে পাবে, এ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বিস্তারিতভাবে জেনে নেই। মূলত রেজাল্ট দেখার তিনটি পদ্ধতি রয়েছে, চলো পদ্ধতিগুলো জেনে নেই। প্রথম পদ্ধতি হচ্ছে এই ওয়েবসাইটে এসে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এটা হচ্ছে এডুকেশন বোর্ডের ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এক্সামিনেশন। এখানে তোমরা দিয়ে দিবে এইচএসসি অর আলিম, ইয়ার দিবে 2023, বোর্ড এখানে তুমি যেই বোর্ড সেই বোর্ড ওখানে উল্লেখ করবে, আমি দিয়ে দিচ্ছি ঢাকা বোর্ড। এরপর এখানে রোল নম্বর দিবে, নিচে রেজিস্ট্রেশন নম্বর দিবে, বাম দিকে থাকা যেই সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাটি যোগ করে ডান দিকের বক্সে বসিয়ে দিবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে মার্কশিট সহ তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবে। মূলত রেজাল্টটি এরকম আসতে পারে যেখানে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেমের সাথে মার্ক দেওয়া রয়েছে এবং গ্রেড দেওয়া রয়েছে। মোট কথা, তোমার বোর্ড যেভাবে রেজাল্ট প্রকাশ করবে তুমি সেভাবেই দেখতে পাবে। আরও একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে মার্কশিট সহ তোমরা রেজাল্টটি দেখতে পাবে। এখানে আসার পর তোমরা এখানে দিয়ে দিবে এইচএসসি, এরপর ইয়ার দিবে 2023, বোর্ড দিয়ে দিবে ঢাকা বোর্ড বা তুমি যেই বোর্ডের হয়ে থাকো সেই বোর্ড দিয়ে দিবে, রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এরপর নিচে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে, বাম দিকে থাকা সিকিউরিটি কোড 4 ডিজিটের ক্যাপচার আকারে দেওয়া রয়েছে এটা ডান দিকের বক্সে লিখে দিবে। এরপর গেট রেজাল্টে ক্লিক করলে মার্কশিট সহ তুমি তোমার রেজাল্টটি খুব সহজেই দেখতে পাবে। ঠিক এরকম হতে পারে রেজাল্টটি, যেখানে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, মার্কসের মধ্যে কোন কোন সাবজেক্ট অনুযায়ী তুমি নম্বর পেয়েছো, টোটাল নম্বর পাশাপাশি গ্রেড নম্বর, তার মানে এখানে ডিটেলস আকারে দেওয়া রয়েছে। মোট কথা, বোর্ড যেভাবে রেজাল্ট প্রকাশ করবে তুমি সেভাবেই তোমার রেজাল্টটি দেখতে পাবে। এখন চলো তিন নম্বর পদ্ধতিটি জেনে নেই। এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি যার মাধ্যমে এইচএসসি রেজাল্ট খুব সহজেই দেখতে পাবে। মোবাইলের মেসেজ অপশনে যে কোনো মোবাইল অপারেটরের মাধ্যমে তুমি সেটি দেখতে পাবে। এখানে কিন্তু চার্জ প্রযোজ্য হবে। সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এইচএসসি লিখে স্পেস দিবে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসিং ইয়ার, তারপর পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। নিচে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ এইচএসসি লিখে স্পেস ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসিং ইয়ার, পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এইচএসসি লিখে স্পেস দিয়ে MAD, মাদ্রাসা বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসিং ইয়ার, পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এইচএসসি লিখে স্পেস দিবে স্পেস দিয়ে টেকনিক্যাল বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসিং ইয়ার, পাঠিয়ে দিবে 16222 নম্বরে। এভাবে SMS-এর মাধ্যমে তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবে। অনেক সময় রেজাল্ট দেখার সময় ওয়েবসাইট বিজি থাকতে পারে বা সার্ভার বিজি থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করবে, দেখবে একটু পরই তুমি তোমার রেজাল্টটি খুব সহজেই দেখতে পাবে। শিক্ষা বোর্ডের নাম ও SMS যেভাবে লিখবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA, বরিশাল বোর্ডে BAR, চিটাগাং বোর্ডে CHI, কুমিল্লা বোর্ডে COM, যশোর বোর্ডে JES, রাজশাহী বোর্ডের RAJ, সিলেট বোর্ডে SYL, দিনাজপুর বোর্ডের DIN, ময়মনসিংহ বোর্ডের MYM, মাদ্রাসা বোর্ডের MAD এবং টেকনিক্যাল বোর্ডের TEC। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে কিভাবে খুব সহজেই সবার আগে মার্কশিট সহ তুমি তোমার HSC 2023 রেজাল্টটি দেখতে পাবে। আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।